এবার অস্ত্র বানালে ফুল করতাল হরি নাম সংকীর্তন অস্ত্র বানালে জীবকে এবার বলিব নাম অস্ত্র দিয়া সেই নামের প্রেমের বন্যায় ডুবাবেন বলে যখনই জগাই মাদাইয়ের কাছে গেলেন তারা প্রভুকে তিরস্কার করল। ওই নাম তাদের ভালো লাগছে, কিন্তু বহাল পক্ষে তো তার পাশ ছাড়ে নাই। আমাদেরকে যদি কেউ বলে আমরা তার সাথে শত্রুতা বাড়িয়ে দিই, কিন্তু মহাপ্রভু পাশ ছাড়াইনি, সঙ্গ ছাড়েনি, ধরে গিয়েছে, বারবার তার কাছে গিয়েছে, প্রেম দিয়েছে। এবার ভক্তগণ নিত্যানন্দ প্রভুর গায়ে যখন আঘাত করা হলো আমার মহাপ্রভুর ক্রোধ চলে এটাই আবার তার পায়ে ধরল। মহাপ্রভুর পায়ে ধরে অনুনয় বিনয় করে বললেন, প্রভু তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু এখানে ভাব দেখে জগাই মাদাই বলতো, এতদিন তাদেরকে মারলাম তারা উল্টা আমাদেরকে মারল, আর এমন দয়াল আসলো মায়ের খাইয়াও প্রেম মিলাইয়া মরিব। বক্তব্য সঙ্গে সঙ্গে একজন আরেকজন জোরাজোরি করে কাঁদছে আর বলছে, জগৎটা এই জনমটাই আমার পিতা, এমন ধন পাইলাম যার কাছে যাওয়ার কথায় আমি, যার চরণে যাওয়ার কথায় আপনার, সে কিনাই আমাদের ঘরে এসেছে, নাম দিলাচ্ছে আর তাকে কিনা আঘাত করলাম। সকাই বাদা উচ্চ স্তরে কেউছে ওই একবার বল হরিব হরিব বাদাই হরিব 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 ওই একবার উচ্চ স্বরে বল হরিব 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 বল মাদাই রে এমন দিন আর হবে না। শুধু কি জগাই মাদাই বেলায় আমাদেরও তো জীবনের প্রতি ব্যক্তি ডুবে যাবে, কার কোনদিন জীবনের প্রদীপ নিভে যায় কেউ বলতে পারে না। আজ আমাদের মন জগাই মানে কি আমরা আজকে উচ্চ স্বরে হরি বল বলা হবো, আমাদের জীবনের যত পাপ তাপ আছে আমরা ক্ষয় করে করিব। ওরে এমন দিন আর হবে ভাই রে আর ভাই রে
আমি শুনছি রে প্রাণের আবেগে বলবেন আজকে যার গুণগান কীর্তন এসেছে তার দেহধ্বনি যদি না করি কার দেহধ্বনি করবো।
সবাই মিলে প্রেমানন্দে বাহুত নে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি রাধে রাধে বৈষ্ণবগণেরা বাবা মহাপ্রভুর করুণায় একজন হয়ে গেল জগদানন্দ বৈষ্ণব আর একজন হয়ে গেল মাধবানন্দ বৈষ্ণব কিন্তু দেখুন তারা পাপী হয়ে বৈষ্ণব হয়ে গেল কিন্তু আমরা হ্যাঁ আমরা আমরা কিন্তু পারব কিন্তু আমরা কি পারলাম আমাদের মনটাকে সান্ত্বনা দিতে পারলাম এই একটা আশ্রয়ের চিন্তাধারা করে দেখুন কতজন কত রঙকে আসছে কেউ তার সন্তানকে আটকাতে পারতেছে না কেউ আজ তার একজনের সাথে পরামর্শ করতেছে কেউ আজ দেয়াল ধরে কীর্তন শুনতেছে কেউ আমার ফোনে কথা বলতেছে কেউ আবার বলতেছে সামনের দিকে আগাও কেউ পিছাও হ্যাঁ কেউ যাইতেছে কেউ আইতেছে এই একটা ব্যবস্থা কিন্তু মহাপ্রভু যে কীর্তন করেছিলেন না সাঙ্গ পাঙ্গ নিয়া কেমন করে মহাপ্রভুর একটা রেগুলেশন আছে নিয়ম আছে এই নিয়মের কিঞ্চিৎ মাত্র আমরা মানি বেশিরভাগ আমরা কর্তন করে আমার আমার আমি কীর্তনিয়ার বেলা বেশি আজকে মহাপ্রভু নাম গুণগান কীর্তন করলে তার ভক্তগণ বৈষ্ণবগণদের সঙ্গে নিয়ে এমন ভাবে প্রেমভাবে ভাবিত হলে আমার মহাপ্রভু কাজ জগৎকে কাঁদালে নিজে তুলায় বড়া করে গেলে ওই আবার ভগবান কলিযুগের ভাবা কলিযুগে শুভারম্ভে 1886 খ্রিস্টাব্দে নবদ্বীপের উদয় হতে হরিবল বলে যখন উদয় হয়েছিল উদয় হয়ে আমার মহাপ্রভু 6 বছর বয়স আমি প্রেমে জগৎকে মাতা দর্শন নামে প্রেমে জগৎকে বাসাতে শুরু করে দিলেন শ্রীবাস্তব মনে দেওয়া প্রভু শুরু হয়ে গেল মহাপ্রভুকে সবাই পেয়ে আনন্দ প্রভুর নাম গুণগানে প্রেমে সবাই দূর হয়ে যায় প্রভু কলিতে আসিয়া ভক্তকে হলি বল বলায় আর কাদা শুধু কাদাতে এসেছে মানুষকে কাদালো না আগে সে নিজে কাঁদল তারপরে জগৎ জগৎ কাঁদলো নিজে কাঁদলো সঙ্গে সঙ্গে কলির যুগ দন্ত হয়ে আমার মহাপ্রভুর নয়নের বাড়ি এক থেকে ভূমিতে পড়া মাত্র এই ভূমি কি আর সেই ভূমি হয়ে গেল স্ত্রী ভূমি আমার মহাপ্রভু কেন কাঁদছেন জানি তাই সে কলিতে আসা একটা কারণ আছে সে কাঁদারও একটা কারণ আছে তাই অন্য অন্য যুগে যে প্রভু এই দরা নামে এসেছিল কেঁদেছে কেঁদেছে গুলাই গোড়া করে দিয়েছে জানি গো অন্য অন্য যুগে সত্য যুগে নরসিংহ অস্ত্র ধরে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করে রাম অবতারে রাবণকে বধ করে তীর ধনুক দিয়ে বধ করে ধর্ম প্রতিষ্ঠা তারপরে যাওয়ার রাধারানীর সাথে প্রেমের বন্যায় রাস মন্ডলে নৃত্য করে জগৎকে মোহিত করল ওই কাজ তো না তো দুলায় ঘোরাঘুরি ছিল না তো তাহলে কলিতে কাঁদিবে কেন কাঁদাবে কেন কারণটা বাদ বক্তব্য একদিনে মহাপ্রভু কাঁদার কারণ সে তো না কাঁদতে পারতো আস্তে আস্তে আপনারা সবাই একটু সামনের দিকে আগে সব ভক্তরা একটু সামনের দিকে আগে দুপুরের আসরটা আমি একটু ভয় এই দুপুর বেলা আপনারা বারবার বলে সুবল মিলন করার জন্য আমি আগে কই দাদা সুবল মিলনটা আমার দয়া করে না দিতে হয় না আর সুবল মিলনের আসরটা কীর্তন করতে কি আমরা আনন্দ পাই ভক্তরা নিজবতা পালন করে শুধু কেসে কেসে এক বলে শুনতে চায় না ভাই হ্যাঁ ভক্তগণ 18টা পুরাণের সর্ব
প্রভু কাঁদার কথা ছিল না, সে কাঁদছে কেন? তার কাঁদার কারণটা হলো একদিন ভগবান রাধারানীর নিকুঞ্জ কাননে যাচ্ছে, যাওয়ার পথে একটা পরিকচিত দেওয়ালের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে দেবী অভিভূত হয়ে নিজেই পাগল হয়ে গেল। এত সুন্দর একটা রূপের মানুষ, এত সুন্দর একটা রূপের মানুষ আমি কখনো দেখিনি, কিবা তার রূপের নিজেই নিজেকে দেখে পাগল হয়ে গেল। ওই মানুষটাকে ধরবার জন্য ভগবান দৌড় দিয়েছে, পিছন পিছন থেকে টান দিয়ে ধরেছে বিশ্বকা, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ কোথায় যাও? কৃষ্ণ বলে বিশ্বকা ওই মণিকচিত দেওয়ালের মধ্যে দেখো না কত সুন্দর একটা রূপের মানুষ, ওই মানুষটাকে দেখে আমি আর পারছি না, ওই মানুষটাকে আমার পক্ষে জড়িয়ে ধরার জন্য আমার বিশ্বকা বলে কৃষ্ণকে ওই মানুষটাকে তুমি ধরতে পারবে কেন? ওই মানুষটাকে ধরতে হলে তুমি একজনের কাছে যেতে হবে, ওই মানুষটা একজনের কাছে জন্মে জন্মান্তরের জন্য বাধা পড়ে আছে, ওই মানুষটা যদি তোমাকে না দেয় তাহলে তুমি ওই মানুষটাকে ধরতে পারবে না। কে? কেন আমাদের রাধারা আমার রাধারানীর কাছে ওই মানুষটা জন্মে জন্মান্তরের জন্য বাধা পড়ে আছে, আমাদের রাধারানী যদি তোমাকে করুণা করে কিছু সময়ের জন্য দেয় তাহলে ধরতে পারবে না, তাহলে ধরতে পারবে না। সবাই বলুন একবার হরি বল। সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে গেলেন রাধারানীর কাছে, রাধি রাধি একটা রূপের মানুষ দেখে এলাম রাস্তার মধ্যে মণিকচিত দেওয়ালে, ওই মানুষটাকে দেখে আমার প্রাণে বড় বড় যাতনা দিচ্ছে, ওই মানুষটাকে কিছু সময়ের জন্য আমাকে দাও, খানিকক্ষণ সময়ের জন্য আমাকে দাও, আমি আমার পক্ষে জড়িয়ে ধরতে চাই। রাধারানী বললেন কৃষ্ণ আমি একবার কেন, হাজার বার যদি তোমাকে দেই তুমি তাকে ধরতে পারবে না, কেন? তার কারণ তুমিও পূর্ণ বিষয়, ওই মানুষটাও পূর্ণ বিষয়, বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায়, তাই যদি তুমি ধরতে হয় সৎগুরুর চরণ আশ্রয় করো, গুরু কৃপা যদি তোমার প্রতি হয়ে যায় তুমি সেই মানুষটাকে ধরতে। রাধারানী এই কথা বলা মাত্র, এই কথাটা বলা মাত্রই কৃষ্ণ বললেন রাধারানী তাহলে আর বেশি দূরে যাবো কোথায়, তোমাকে আমার গুরু বানিয়ে তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে তোমার প্রেমকে আমার অঙ্গে ধারণ করে তোমার মাদনাক্য মহাভাবকে শিরোমণি করে আমি আগত কলিহত জীবের ঘরে ঘরে যাব আর তোমার প্রেমের ঋণ শোধ করব, আর কেঁদে কেঁদে এই জগৎকে আমি নিজে কাঁদিয়ে জগৎকে প্রেমের বন্যায় ভাসাবো। হরি বল। আজ গোবিন্দ বলছে আমি কেঁদে কেঁদে বুকু ভাসাবো, ওই আমি কেঁদে কেঁদে বুকু ভাসাবো, ও তোমার প্রেমের বলি আমি মাথা, আমি কেঁদে কেঁদে আমি বুবাসাবো তোমার প্রেমরি ওরা বাতাই দিয়া কেঁদে কেঁদে ওরা বুবাসাবো, রাতে কর তোমার প্রেমের ডালি আমি মাথায় নিয়ে আমি কেঁদে কেঁদে বুবাসাবো তোমার উপাস, আমি নিজেও কাঁদবো
বড় ভয়ঙ্কর
বড়ই ভয়ঙ্কর। মাতার স্কুল যেমন চিকন ওই রকম একটা আজকে চিকন একটা সাকু থাকবে। আমরা বাস পিয়া বানাই না দেখতে পাই আপনাদের তাপমাত্রা এই যে বাস দিয়া বানাই আলবি পার হইবার লাগিয়া হাত দিয়া ধরার একটা দেই কিন্তু বম নদীর পারে যে সাকুটা থাকবে মা ওই সাকুটা থাকবে স্কুলের বন্ধুবৃন্দ হাত দিয়া ধরার জন্য সাকুর থাকবে না তার পিছে থাকবে হিংস্র জন্তু জানোয়ার আপনি পড়ে গেলে আপনাকে টেনে টেনে খাবার আর বাবা আজকে যারা হরিনাম সংকীর্তনে লাগাতে পারবে যারা দুলায় গোড়াগুড়ি দেবে আর আপনি আগেই একটা মানুষকে দেখবে আপনার প্রাণ পাখি যাওয়ার আগে এই জগতের মধ্যে থাকা অবস্থায় একজন মানুষ আপনাকে নেওয়ার জন্য আসবে তিনি হলেন আমাদের পরম দয়াল গুরুদেব পরমাত্ম দয়াল গুরুদেব তিনি তো তার সন্তান আমাদের শ্রীলটে আর প্রাণ মহাপ্রভু আমার